গ্রীষ্মকালের অতি উপকারী ও অত্যন্ত তৃপ্তিদায়ক একটি রেসিপি ডাল শুক্ত। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডাল শুক্ত বানানোর জন্যে এখানে আমি 150 গ্রাম মটরের ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে কুকারের মধ্যে সিদ্ধ করতে নিয়ে নিয়েছি। তবে প্রথমে কুকারের ঢাকনা বন্ধ করে সিদ্ধ করব না। ডালটা যখন এরকম ফুটে উঠবে আর ওপরে ফেসে ওঠা যে এই পাউডার মিশ্রিত যে ফেনা, এটাকে আমি ফেলে দেব, দিয়ে ডালটাকে একেবারে পরিষ্কার করে নেব। এতে ডালের স্বাদটা অনেক বাড়বে আর ডালের মধ্যে থাকা পাউডারটাও পুরোপুরি বেরিয়ে যাবে। ডালটা যখন এরকম পরিষ্কার হয়ে যাবে তখন দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে আর এদিকে 50 গ্রাম উচ্ছে আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর উচ্ছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ, দিয়ে নেড়ে চেড়ে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম 100 গ্রাম সজনের ডাঁটা, আমি কেটে রেখেছিলাম সজনের ডাঁটা, তবে সজনে ডাঁটা খুব ভালো করে ভাজবো না, মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে আমি ডাঁটাগুলোকে তুলে নেব। বেশি ভাজলে ডাঁটা কিন্তু তিতো হয়ে যায়। ওই কড়াইতেই আমি একটা চাল কুমড়োকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। চাল কুমড়োটাকে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট যাবৎ আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে চাল কুমড়োর সাথে মিশিয়ে দিলাম। চাল কুমড়োর পরিবর্তে আপনি লাউও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে লাউটা না ভাজলেও হবে, একেবারে ডালের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন। চাল কুমড়োটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এদিকে মটর ডালটা 4টে সিটি দেওয়ার পর স্টিম আউট পর্যন্ত রেখে দিয়েছিলাম, স্টিম আউট হয়ে গেছে। দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া চাল কুমড়ো আর তার সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া ডাঁটা আর উচ্ছেটাও। একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ। হলুদটা এই সময় ব্যবহার করলে ডালের কালারটা কিন্তু খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে 1টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। 1টা সিটি দেওয়াতেই দেখুন খুব সুন্দর এগুলোও সিদ্ধ হয়ে গেছে। আবার একই কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম ভেঙে নিয়ে 1টা তেজপাতা আর 1টা গোটা শুকনো লঙ্কা, এতে কোনো ঝাল হবে না, ভালো একটা সেন্ট আসবে। আর দেব সামান্য পরিমাণ সরিষা, মেথি আর রাঁধুনি, সবটা মিলিয়ে 1 চা চামচ পরিমাণ হবে। ফোড়ন ভাজা হয়ে যখন ভালো একটা গন্ধ আসবে দিয়ে দিলাম 1 ইঞ্চ পরিমাণ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডালটা। তারপরে ওই প্রেশার কুকারটা ধুয়েই আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, তবে জলটা গরম জল, দিয়ে খুন্তির সাহায্যে আলতো হাতে নেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তবে ডাল সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, ভাজাতেও হালকা হালকা লবণ দেওয়া ছিল, অবশ্যই এই সময় লবণ দেওয়ার আগে চেক করে নিয়ে তারপরে লবণটা ব্যবহার করতে হবে। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে আমি ডালটা 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্যে। ফিরে এলাম 5 মিনিট বাদে আর এখন এই ডাল শুক্তটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আজকের এই ডাল শুক্ত রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।